এরপর তিনি নামের শেষে পিএইচডি ডিগ্রি যোগ করেন, সেই পিএইচডি ডিগ্রি ভুয়া বলে দাবি এখানকার কর্মকর্তাদের। সেই মালা খান যখন এখানকার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে লিখিত পরীক্ষায় অংশ নেবার অনুমতি পান, তখন এখানকার বিজ্ঞানীরা একত্রিত হয়ে এর প্রতিবাদ জানিয়ে মন্ত্রীর কাছে বিষয়টি অবহিত করেন। এই মালা খানের কাহিনী নিয়ে সাজিয়েছি আজকের ফলো আপ। দর্শক, এটি নিজের নিয়মিত আয়োজন ফলো আপের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। ২০০৬ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে BCSIR এ যোগ দেন মালা খান। নিয়োগের লিখিত পরীক্ষায় তিনি পেয়েছিলেন 50-এ 14.5। 13 প্রার্থীর মধ্যে যা ছিল সর্বনিম্ন। মৌখিক পরীক্ষায় অন্য প্রার্থীদের 9, 10, 11 করে নম্বর দেওয়া হলেও মালার ভাগ্যে জোটে সর্বোচ্চ 18 নম্বর। চাকরিটাও খুব দ্রুত মালার উন্নতি। তারই সহকর্মী বিজ্ঞানীরা প্রধানমন্ত্রী বরাবর চিঠি লিখে জানিয়েছেন, বিএনপি জামাত জোট সরকারের আমলে ব্যক্তিগত প্রভাব খাটিয়ে চাকরির 1 বছরের মাথায় এডিবি প্রকল্প ICSL এর পরিচালক হন মালা, যা সায়েন্স ল্যাবরেটরিতে বিরল ঘটনা। মালা সহকর্মীদের অভিযোগ, বিএনপি জামাত জোট সরকারের প্রভাব খাটিয়ে অবৈধভাবে এগিয়ে যাওয়া মালা পরবর্তীতে আওয়ামী লীগার বনে যান, নিতে থাকেন একের পর এক সুবিধা। এক পর্যায়ে DRICM নামের আরেকটি প্রজেক্টের পরিচালক হন তিনি। BCSIR এর কর্মকর্তারা বলছেন, তারা নিজেদের কাজে এতটাই ব্যস্ত থাকেন যে কে জালিয়াতির মাধ্যমে নিয়োগ পেল বা কিভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো এসব বিষয়ে তারা খোঁজ নেওয়ারও সময় পান না। কিন্তু কয়েকটি পত্রপত্রিকায় মালা খানের এসব কাহিনী প্রকাশিত হয়, তারা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তারা জোর দাবি জানান কর্তৃপক্ষের কাছে যেন এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়। এটা যখন লেখালেখি বিভিন্ন পত্রপত্রিকা লেখালেখি শুরু হয়, যখন বিজ্ঞানীদের সংগঠন বিজ্ঞানী সংঘ কর্তৃপক্ষের কাছে এটা সুষ্ঠু তদন্ত করে একটা সম্মানজনক সভা দাবি করে আসছে, এবং আমরা এখন মনে করি বিজ্ঞানী সংঘ যে অচিরেই এই বিষয়টা তদন্ত করে BCSIRকে কলঙ্কমুক্ত করে তথা দেশকে কলঙ্কমুক্ত করার জন্য নিয়মিত দাবি জানাচ্ছে। 23/12/2014 তারিখে নিয়োগবিদ প্রকাশিত হওয়ার পর দেখা গেল BCSIR মেন যে নিয়োগবিধি থেকে এই নিয়োগবিধা কিছুটা ভিন্ন। তা বিজ্ঞান সংঘ থেকে এই ব্যাপারেও কর্তৃপক্ষের কাছে আমাদের আপত্তি যে একই প্রতিষ্ঠানে 2 ধরনের নিয়োগবিধি না থাকায় বাঞ্ছনীয় আমরা দাবি করে আসছি আর কি। মালা খানের এগিয়ে যাওয়া চলছিল নিজস্ব গতিতেই। BCSIR এর বিজ্ঞানীরা অনেকেই জানতেন না এসব ঘটনা, কিন্তু মালার অতিরিক্ত গতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা ফাঁস করে দিল অনেক কিছু। কারণ জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত মালা প্রায় অর্ধশত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাকে ডিঙ্গিয়ে সরাসরি DRICM এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হবার চেষ্টা শুরু করেন। মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
পদের জন্য মালা খানের করা আবেদনপত্র বাতিল করে দিয়েছিল যাচাই বাছাই কমিটি। তারা বলেছিল এই পদে কাজ করার জন্য ন্যূনতম 14 বছরের গবেষণা কাজের অভিজ্ঞতা প্রয়োজন, যা নেই মালা খানের। তারপরও মালা খান এই পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুমতি পেয়েছিলেন কিভাবে সেটাই জানতে চান এখানকার বিজ্ঞানী সংঘের বৈজ্ঞানিকরা। ওই এলাকায় সাধারণত আমাদের এখানে বিজ্ঞানী নিয়োগ পদ্ধতি এই 1990 দলটা এই 1990 যে শিক্ষা কমিশনের যে ক্রাইটেরিয়া দেওয়া আছে সেখানে বলা আছে যে পদোন্নতি মাধ্যমে পোস্টটা ফিল আপ করতে হবে, কিন্তু যদি কোনো কারণে পদোন্নতি না পাওয়া যায় সেই পরে ব্যবস্থা আছে। প্রথমে বলা আছে ডাইক নিয়োগের ক্রাইটেরিয়া হলো যে আপনার পিএইচডি প্রাপ্তির পর 12 বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্লাস সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা। কিন্তু আমরা যখন এই নিয়োগটা আসলো 23 ডিসেম্বর আমাদের কাছে আসলো, আমরা দেখলাম যে আমাদের যে প্রবন্ধমালা যে নিয়োগ যোগ্যতা এটার সাথে এটার মিল নেই। মূলত দেখা যাচ্ছে যে এখানে লেখা আছে প্রথম শ্রেণীর বিজ্ঞান গবেষণা চাকরির ক্ষেত্রে 14 বছর অভিজ্ঞতা। আমরা যেখানে আমাদের এখানে অনেক বিজ্ঞানী আছে 23 বছর ওই পোস্টে এখনও আছে, 23 বছর চাকরি করতে সেখানে ওই পোস্টে আমি প্রমোশন পাই। এই জন্যই আমরা আসলে মূলত আমাদের বিজ্ঞানী সবার মাঝে ইয়ে হলো যে না এটা একটা ব্যক্তিকেন্দ্রিক, আর এখানে কিছু কিছু যোগ্যতা এমনভাবে চাওয়া হয়েছে বোঝা যাচ্ছে এটা একটা ব্যক্তিকে কেন্দ্র করে তার জন্য একটা বিশেষ যোগ্যতা করা হয়েছে। এই বিশেষ যোগ্যতাটা আমাদের জানা মতে তার থাকার কথা না, কারণ সে 8.5 বছর থেকে এখানে চাকরি করে, কিন্তু এখানে যোগ্যতা চাওয়া হয়েছে 14 বছর, 14 বছরের অভিজ্ঞতা লাগবে। তখনই আমাদের বিজ্ঞানী সংঘ বিভিন্ন জায়গা থেকে আসলে তার এই যোগ্যতা আছে কি না সেটা জানার জন্য কিছু মানে অতীত নিয়ে কিছুটা ঘাটাঘাটি যখন শুরু করে তখনই একটা কাগজ আমাদের কাছে আসে, যেখানে আমরা দেখতে পাই যে এসও নিয়োগের সময় সে হইল থিওরিটিক্যাল পরীক্ষায় সর্বনিম্ন, কিন্তু প্র্যাকটিক্যালে তাকে সর্বোচ্চ মার্ক দিয়ে তাকে প্রথম করে এসও নিয়োগ করা হয়েছে। এই সিএসও নিয়োগটাই আমাদের প্রধান বিষয়, যেখানে আমাদের একটা পৃথক প্রবিধানমালা আছে, একই প্রতিষ্ঠানে একই প্রবিধানমালা হবে, কিন্তু সে ওইখানে একটা নিয়োগ বিশেষ নিয়োগ ক্রাইটেরিয়া সরকারের কাছ থেকে অনুমোদন নিয়ে এসে যেটা আমাদের এই প্রবিধানমালার সাথে সাংঘর্ষিক বলে বিজ্ঞানীরা মনে করে। প্রভাব খাটিয়ে নিয়োগ পরীক্ষায় অংশ নেবার সুযোগ আদায় করেই বিপদে পড়েন মালা, কেঁচো ঘুরতে বেরিয়ে আসে সাপ। সহকর্মীদের অভিযোগ মালা খান চাকরি অবস্থায় পিএইচডি করেছেন বলে যে দাবি করেন তার ভুয়া। তাদের যুক্তি মালা কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর হলেও 2 বছরের কম সময়ে কিভাবে পিএইচডি করেন, তাও মালা পিএইচডি করেছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে সেটিরও অনুমোদন নেই। সার্টিফিকেটে দেখা যায় আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বাংলাদেশস্থ শাখা থেকে পিএইচডি করেন মালা, যে নাম খুঁজে পাওয়া যায়নি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটেও। মালা পিএইচডি করেছেন রসায়নে, তবে যে শিক্ষকের তত্ত্বাবধানে তিনি পিএইচডি করেছেন বলে দাবি করেন ডক্টর ইমামুল হক নামের সেই শিক্ষক রসায়নের শিক্ষকই না, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক, আর মালার পিএইচডির কো সুপারভাইজার ছিলেন তারই স্বামী মোস্তফা আনোয়ার। মালা সহকর্মীদের অভিযোগ 2011 সালে বিসিএসআইআর তৎকালীন চেয়ারম্যান ডক্টর ইমামুল হক হঠাৎ একদিন চিঠির মাধ্যমে মালা খানের পিএইচডি ডিগ্রি অর্জনের খবর জানিয়ে তাকে অভিনন্দন জানান। সায়েন্স ল্যাবের অনেক বিজ্ঞানী বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করলেও তাদের কখনোই চিঠি দিয়ে অভিনন্দন জানানো হয়নি। সবচেয়ে বেশি প্রশ্ন ওঠে দুটি প্রকল্পের পরিচালক মালা খান ছুটি না নিয়ে কিভাবে পিএইচডি করলেন, তাও আবার নির্ধারিত সময় থেকে কম সময়ে। মালা খান পিএইচডি ডিগ্রি অর্জনের সনদ বিসিএসআইআর পরিষদ সচিবালয়ে জমা দেন 2011 সালের 1 জানুয়ারি। 2009 সালের সেপ্টেম্বর মাসে পিএইচডি ডিগ্রি শুরুর জন্য আবেদন করেছিলেন তিনি, অর্থাৎ মাত্র 1 বছর 3 মাসের মধ্যে মালা খান পিএইচডি ডিগ্রি অর্জন করেন। যদিও কোনো বিষয়ে পিএইচডি করতে হলে যে কোনো শিক্ষার্থীর ন্যূনতম 2 বছর সময় লাগার কথা।
দশক পলকের উপর যায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি বিরতির পর।